আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত সূরা আল ফাতিহার ব্যাকরণ বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম। গত সেশন পর্যন্ত আমরা সূরাটির বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূলত ইরাব বিশ্লেষণের রিভিউটা করব ইনশাআল্লাহ। তো মূলত এটা আমরা একটা রেফারেন্সে করছি, সেটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে আমাদের গত বছরে এটার উপরে যে রেকর্ডেড সেশন ছিল, মূলত সেই সেশনটাকেই আমরা এখানে কন্টিনিউ করতেছি, সেটার উপরে রিভিউ করছি। যারা এটাতে পার্টিসিপেট করছেন তাদের ধরে নেওয়া হচ্ছে, তারা আপনারা এই সেকশনটা আপনারা রিভিউ করছেন। যেমন আমাদের এখানে সূরা ফাতিহার ইরাব এবং অনুবাদের উপর একটা লেকচার রেকর্ডেড আছে, তো সেটাকেই আমরা একটু রিভিউ করে দেখব। যারা এই ক্লাসটাতে পার্টিসিপেট করবেন তাদের প্রি রিকোয়েজিট হচ্ছিল এটা দেখে নেওয়া, যে এই চার নম্বর প্রজেক্ট সেকশনে চার নম্বর এই লেকচারটা এবং এই শীটটা দেখে নেওয়া। তো সেটার পরেই ফার্দার আলোচনাটা বেসিক্যালি আমি করছি, যে এটার মধ্যে আরও কিছু হাইলাইটেড বিষয় যদি থেকে থাকে। তো সেখানে মূলত আমরা এই ইরাব বিশ্লেষণ আমরা দেখছিলাম যে প্রথম তিনটা আয়াতে একটা বাক্য, এটা একটা কনসেপ্ট, এবং আমরা জানি যে তিনটা আয়াত মিলে যে বাক্যটা গঠিত হয়েছে সেটা মূলত আল্লাহ নিজেকে পরিচয় করাচ্ছেন মানুষের, মানে মানুষের সমস্ত মানুষের প্রতি প্রথম যে পরিচয়টা মানুষের জানা দরকার সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবং শুধুমাত্র প্রথম না, এটা প্রতিনিয়ত এটা আপনাকে রিফ্রেশ করতে হয়, সেই বিষয়টা আমাদের কনটেক্সট অনুযায়ী এটাকে কন্টিনিউয়াসলি এটার উপর চিন্তা করতে হয়, এটাকে আত্মস্থ করতে হয়। কারণ এই সূরাটায় আমরা প্রায় প্রতিদিন সালাতে 32 বার এটা পাঠ করি, অতএব ডেফিনেটলি এটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সচেতনতা থাকা দরকার। তো এটা আমরা প্রতিদিন পড়ি। তো এটা হচ্ছে আল্লাহর পরিচয় তিনটা আয়াতে, সেটার বিশ্লেষণ আমরা করেছি। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছে কনক্লুশন, যেটা এই তিনটা এই পরিচয়টা যে অনুধাবন করতে পারবে সে নিজ থেকেই এই কনক্লুশনে চলে এসে আল্লাহর উদ্দেশ্যে সে বলবে নিজ থেকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে আমরা ব্যাকরণ দেখছি, ইয়াকার ব্যাকরণটা আমরা বিশেষভাবে মেনশন করছিলাম, যে ইয়াকা এখানে বেসিক্যালি কাটা ছিল নাবুদুর শেষে, এটাকে মুকাদ্দম করা হয়েছে, বের করে নিয়ে সামনে আনা হচ্ছে এটাকে প্রেফারেন্স দেওয়ার জন্য। প্রেফারেন্স এখানে এক্সক্লুসিভিটির কথা বলছি আমরা, এটা বালাগা স্টাডি, তবুও আমরা সাথে সাথে বালাগার বিষয়গুলো একটু দেখাই দিচ্ছি, যে বেসিক্যালি বালাগা এই বিষয়গুলো ব্যাকরণিক নিয়মগুলোকে কীভাবে পরিবর্তন করে এক্সপ্রেশনে অভিব্যক্তিতে ভিন্ন কিছু আনা যায় সে জিনিসটা। এখানে যেমন নাবুদুকা আমরা ইবাদত করি আপনার, যখন কাটাকে আগে নিয়ে আসা হচ্ছে তখন কা নাবুদুকা বেসিক্যালি শব্দটা, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি। এখন কা যেহেতু অ্যাটাচড প্রোনাউন, অতএব সে কাউকে অবলম্বন করে তাকে থাকতে হয়, এই জন্য ইয়া এটা একটা চেয়ার বলা হয় ইংরেজিতে, এটাকে বলে প্লেস হোল্ডার, এবং কাটা এটার সাথে যুক্ত হয়ে সামনে আসতেছে। এবং ইয়ার যত ব্যবহার দেখবেন কোরআন মসজিদে একইভাবে এটা প্লেস হোল্ড করছে, বেসিক্যালি একটা সংযুক্ত সর্বনামকেই সে হোল্ড করছে। অতএব এভাবে একটু সুন্দর এখানে একটা গ্রামার আছে। তারপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছিল ইহদিনা এই এই ফেলটাই বেসিক্যালি বাকি পুরো সেন্টেন্সটাকে হোল্ড করছে। তো সেখানে কীভাবে কানেকশান আর সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম এটা মাওসুফ সিফা হচ্ছে, কিন্তু এখানে সিরাতা এখানে অনেক ক্ষেত্রে বদল, এই বদল বলা হচ্ছে এটা, আর সিরাতার বদল, এটা একটা কনসেপ্ট যেটা আমরা অ্যাডভান্স গ্রামারে পড়বো, যার এটা রিপ্লেসমেন্ট, মানে এটাকে ফার্দার এক্সপ্লেন করা হচ্ছে। দুইটা জিনিস এখানে যেটা আমরা অ্যাডভান্স গ্রামারে পড়বো, আর সিরাতা এটার সিফা হচ্ছে, সিফা এক ধরনের ডেসক্রিপশন, বদল হচ্ছে আরেক ধরনের ডেসক্রিপশন। তাহলে সিফা বদলের মধ্যে পার্থক্য, এটা আমাদের অ্যাডভান্স গ্রামারের স্টাডি, আমরা ইনশাল্লাহ এটা পড়ব। বেসিক্যালি আপনি বলতে পারেন গ্রসলি এটা আসিরাতাকেই ফার্দারিং করছে, মানে এটাকে ফার্দার এক্সপ্লেন করতেছে বদলটা, আর সিফাটা বেসিক্যালি স্পেসিফিক একটা, যখন ইসম ফর্মে আসতেছে স্পেসিফিক একটা স্ট্যাটিক একটা তার গুণ বর্ণনা করা হচ্ছে, অতএব সেভাবে এটা আসছে। তারপরে সিরাতা এখানে মুদাফ হচ্ছে আল্লাহ দিনা মুদাফ ইলাহি, এখানে ইসম মাউসুলের মুদাফ ইলাহির বিষয়টা আছে।
তারপরে আল্লাযিনার ইয়ে হচ্ছিল আপনার সিলা হচ্ছিল সিলাতুল মাউসুল হচ্ছিল এখানে সিলাতুল মাউসুল আর আমতা আলাইহিম এবং আইদের কথা বলছিলাম হুমটা হচ্ছে এটার আইদ যেহেতু আল্লাযিনাকের বহুবচন ঠিক একইভাবে বচন লিঙ্গ মিল করে মিল করেই কিন্তু প্রোনাউনের সাথে আইদটা থাকে এখানে আরেকটা পয়েন্ট আছে আন আমতা আলাইহিমের ক্ষেত্রে সেটা হচ্ছিল আন আমতাকে আমরা ফেল মাদি আনতা বলতেছি আলাইহিমকে মোতায়াল্লিক বিল ফেল বলছি আমরা যদি আমরা সেটা বলতেছি মোতায়াল্লিক বিল ফেল কিন্তু এটা বেসিক্যালি একটু ডিফারেন্ট বিষয় আছে সেই বিষয়টা আমি একটু মেনশন করে দিচ্ছি আজকে সেটাকে এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলবো মাফুল বিহি কেন মাফুল বিহি বলবো সেটা আমাদের জানা দরকার যার মাজরুর সাধারণত বাই ডিফল্ট হচ্ছে মোতায়াল্লিক বিল ফেল মানে রিলেটেড টু ফেল মাফুল বিহি হচ্ছিল হোয়াট এবং হু মানে কি এবং কার উপরে কাজটা সম্পাদিত হচ্ছে আন আমতা আমরা আপনি নিয়ামত দান করেছেন তাদেরকে তাহলে এখানে ন্যাচারালি আসার কথা হচ্ছিল আন আমতা হুম কিন্তু আন আমতা হুম না এসে আন আমতা আলাইকুম হিম আসতেছে কেন সেটার কারণটা হচ্ছিল সেটা ডিকশনারিতে যেতে হবে এই ফেলটা দেখেন আন আমা এটা নুন আইন মিমের চার নম্বর ফর্ম আন আমা আন আমতা হচ্ছে নুন আইন মিমের চার নম্বর ফর্ম এটা যদি আপনি ডিকশনারিতে আসেন আমি ডিকশনারিতে খুব সময় এটা বের করে রাখছি এবার জন্য এখানে রেখে না আমা এটা দুই নম্বর ফর্ম আন আমা এটা হচ্ছে চার নম্বর ফর্ম এখান থেকে মুন ইমুন যেটা রফ শব্দের একটা ডাইমেনশন মু ইমুন সেটা আসে ইসম ফাইল আন আমা এই ফেলটার মধ্যে দেখেন আরামদায়ক করা আলা এর সঙ্গে ব্যক্তিকর্ম দ্যাট মিনস আপনার মাফুল বিহিটা আলার সাথে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্যাট মিনস আন আমা এই ফেলটা সবসময় মাফুল বিহিটা আলার সাথে থাকবে সেটাই আরামদায়ক করা আরাম দেওয়া স্বাচ্ছন্দ্যময় করা সুখ দান করা অনুগ্রহ প্রদান করা সুযোগ সুবিধা প্রদান করা নিয়ামত দান করা কোমল করা কর্মবংশ আলা এর সাথে ব্যক্তিকর্ম এটার অর্থ হচ্ছিল আপনার আলা প্রিপোজিশনের সাথে এটা থাকবে এটার মাফুল বিহিটা তো সেক্ষেত্রে এরকম কেস যদি যখন আমরা জানবো যে একটা ফেল ফেলের সাথে একটা মাফুল বিহিটা একটা প্রিপোজিশনের সাথে থাকবে তখন সেই জার মাজরুরকে আমরা আর বলবো না মোতায়াল্লিক বিল ফেল তখন আমরা এটাকে বলবো মাফুল বিহি তাহলে এটা কিন্তু একটু অ্যাডভান্স কথা কারণ হচ্ছে সামান্য অ্যাডভান্স কথা এই জন্য যে সাধারণত জেনারেলি জার মাজরুর মোতায়াল্লিক হয় কিন্তু যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কেস আসে তখন সেক্ষেত্রে এটা যেভাবে হওয়ার সেভাবে হবে দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যদি তার মাফুল বিহিটাকে ক্যারি করে এই হিমটাকে ক্যারি করে এটাই হচ্ছে স্ট্রাকচার তাহলে এটাও কিন্তু আরেকটা গ্রামাটিক্যাল বিষয় এখানে আসে না আমতা আলাইহিমের মধ্যে আচ্ছা সিরাতাল তাহলে এটা একটু আর একটু ক্লিয়ার হলো গয়রি এটা জটিল গ্রামার এটাও অ্যাডভান্সে দেখবো গয়রি শব্দটা আসছে এটা মাউসুফ সিফার ইসম মাউসুলের সিফা যেমন দ্যাট মিনস আল্লাযিনার সিফা হিসাবে ফার্দার ডিসক্রিপশন আল্লাযিনা আন আমতা আলাইহিম সিরাতাল্লাযিনা গয়রি মাগদুবি আলাইহিম তাদের পথে নয় সিরাতকে মুদাফিলাহি হিসাবে আসতেছে সিরাতা গয়রি ঠিক আছে সিরাতা গয়রি মাগদুবি আলাইহিম তাদের পথে নয় আগুল মাগদুবি আলাইহিম গয়রির মুদাফিলাই হচ্ছে মাগদুবি এটা এটাও অ্যাডভান্স গ্রামারের ইস্তেফনার একটা গ্রামার আছে মাগদুবি আবার মাগদুবি আলাইহিম এখানেও আরেকটা অ্যাডভান্স গ্রামার আছে সে গ্রামারটা হচ্ছে মাগদুবি হচ্ছে ইসম মাফুল ইসম মাফুল অনেক সময় মোতায়াল্লিক নিতে পারে তারপরে অনেক সময় নায়েবুল ফেল নিতে পারে সেই আলাইহিমটা এখানে নায়েবুল ফেল হিসেবে আসছে এটা ফার্দার থার্ড স্টেজের একটা গ্রামার আমরা এতটুকু বলতে পারি আল মাগদুবি আলাইহিম আলাইহিমটা মাগদুবির সাথে রিলেটেড এতটুকু বললাম এখন সেটা কীভাবে রিলেটেড অ্যাডভান্স গ্রামার আপনি বলবেন এটা নায়েবুল ফাইল লিল মাগদুবি এটা এ আল মাগদুব এই শব্দটা নায়েবুল ফাইল নায়েবুল ফাইল বিষয়টা আসে মাঝুলের ক্ষেত্রে মানে প্যাসিভ ফেলের ক্ষেত্রে সেইখানকার একটা কমপ্লেক্স গ্রামাটিক্যাল বিষয় হচ্ছে এটা আপনার রিলেশন হচ্ছিলো মাগদুবি আলাইহিম যাদের উপরে আপতিত হয়েছে গজব আপতিত হয়েছে যাদের উপরে সেইভাবে এটা আসতেছে ট্রান্সলেশন বলা দল লিল এখানে লাটা হচ্ছে জায়দা বলা হচ্ছে এক্সট্রা এটা না বললে হতো কিন্তু এখানে এমফেসিস দেওয়ার জন্য লাটা আসছে এবং ওয়ালা দলিন দলিন এখানে যার গায়ের এর সাথে মাতুফ মানে হচ্ছে গয়ের সাথে এটা যুগ সংযুক্ত অবস্থায় আছে ওয়া দিয়ে গয়ের সাথে এটা কন্টিনিউ করতেছে অর্থাৎ বেসিক্যালি এহদিনা এই ফেলটারই ফার্দার কন্টিনিউশন এটা
এই জন্য আপনার কিরার মধ্যে যখন দেখবেন এটা যখন রিসাইট করা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন একসাথে পুরোটা এই সিলেবলটা পড়া হয়। সূরা ফাতিহার পড়ার স্টাইলটাও কিন্তু এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার এখানে টান দিতে হয়, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কারণ সেটা আমাদের তাফসিরে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রেসপন্ড করেন সেই স্টাইলে পড়াটা হচ্ছে সবচেয়ে যথাযথ মনে হয়, কেন সে হাদিসে কুদসি রেফারেন্সটা এখানে আসে। ঠিক আছে, তো ওইটা আমরা দেখবো যে কীভাবে আপনি স্টাইলটা হচ্ছে হাদিসে কুদসিটাকে আপনি যদি নেন যেটা আমাদের তাফসির সেকশনে বর্ণিত আছে সেটা। অর্থাৎ এটার উপরে আলোচনার পরে আমাদের এই লেকচারটার মধ্যে যে যেটা করা হয়েছে সেটা হচ্ছিল আমরা এটার তাফসির আলোচনাটা আমরা দেখছিলাম। একটা লম্বা তাফসির আলোচনা আমাদের এই অ্যানেক্সারের মধ্যে এই বইয়ের মধ্যে আছে, তাফসির নোট নোমান আলী খান সাহেব বিভিন্ন সময় সূরা ফাতিহার উপরে যেসব তাফসির বর্ণনা করছেন সেখান থেকে নোট নিয়ে এই টেক্সটটা তৈরি করা হয়েছে। এবং এখানেও আমরা গত সেশনে আমরা শব্দগত কিছু বিষয় দেখলাম, আজকে আমরা এখানে ইরাবগত কিছু বিষয় স্পেশাল দেখব। সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন আলহামদুলিল্লাহের ব্যাকরণগত সূক্ষ্মতা, এখানে যে জিনিসটা বলা হয়েছে পুরাটাই আপনার একটু গ্রামাটিক্যাল সেন্স লাগবে যেটা আমরা শিখছিলাম সেখানে। তো সেখানে প্রথম যে জিনিসটা এখানে আসছে মুক্তাদা খবর মোতায়ালিক বিল খবরের যে লেসেনটা, সেখানে বলা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই বাক্যটার মধ্যে খবর নাই, খবরটা উজ্জ্বল। আলহামদু মুক্তাদা লিল্লাহি হচ্ছিল মোতায়ালিক বিল খবর, খবরটা এখানে উজ্জ্বল। এখানে বলা হচ্ছে খবরটা উজ্জ্বল রাখার ফলে অনেকগুলো খবর এটার মধ্যে ইমপ্লাইড হতে পারে। সেখানে আমরা বাংলা এখানে বর্ণনা করছি যে এখানে খবরগুলো হতে পারে নিবেদিত, প্রযোজ্য, বর্তমান, নির্ধারিত, অধিকারভুক্ত, এগুলো সব আরবি শব্দ আসতে পারে। তো যদি খবরটা এটা হয় তাহলে কি আলহামদুলিল্লাহ সকল হামদ আল্লাহর জন্য নিবেদিত, সকল হামদ আল্লাহর জন্য প্রযোজ্য, প্রযোজ্য শব্দটা কিন্তু খবর, সকল হামদ আল্লাহর জন্য বর্তমান, সকল হামদ আল্লাহর জন্য নির্ধারিত, সকল হামদ আল্লাহর অধিকারভুক্ত। অতএব এখানে খবরটা উজ্জ্বল করার মাধ্যমে অনেকগুলো খবর এগুলোর মধ্যে অ্যাপ্লিকেবল, এটা কিন্তু একটা সুন্দর একটা বিউটি। তারপরে এভাবে হতে পারে আলহামদু সাবিতুল্লাহি ওয়া হাকুল্লাহি, এই স্ট্রাকচারও আসতে পারে এখানে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সাবিতুন এটাও উজ্জ্বল থাকতে পারে, ওয়া হাকুল্লাহি এটাও উজ্জ্বল হতে পারে। অতএব এগুলো সবগুলো এখানে পসিবল এবং সেটাই তাফসিরকারকটা গ্রামাটিক্যালি সেই আলোচনাটা এখানে করছে। এবং এই নোটটা বেসিক্যালি আপনি আমাদের যে টেক্সট আছে গ্রামার বইয়ের টেক্সটে এটা পেজ নাম্বার আমি বলে দিই, এই পেজ নাম্বার হচ্ছে 135 নম্বর পেজ। 135 নম্বর পেজে আমরা এটাকে আলাদা টপিক হিসাবে আলহামদুলিল্লাহর ক্ষেত্রেই আমরা বর্ণনা করছি। যখন মুক্তাদার বিরুদ্ধে বিপরীতে শুধু মোতায়ালিক বিল খবর থাকে কিন্তু খবর প্রকাশ্যে থাকে না, সেখানে আলহামদুলিল্লাহ এই এক্সাম্পলটা নেওয়া হলো আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে এখানে ইরাব বই থেকে আমরা আনছি যে একটা তাকদীর ইয়ে হবে, এটার মধ্যে অনেকগুলো হচ্ছিল মুখতাসুস হচ্ছিল এক্সক্লুসিভলি, তারপরে সাবিতুন, তারপরে আও আলহামদু ওয়াজিবুন, হ্যাঁ ওয়াজিবুন এটা খবর, সাবিতুন ওয়াজিবুন এই শব্দগুলো খবর হিসেবে এটার মধ্যে আসতে পারে, উজ্জ্বল খবর অনেকগুলো অনেক কিছু আসতে পারে। অতএব এই উজ্জ্বল খবর যে যেই সেন্টেন্সের মধ্যে আপনার মুক্তাদা আছে মোতায়ালিক বিল খবর আছে কিন্তু খবরটা নাই, দ্যাট মিনস খবরটা সেখানে উজ্জ্বল আছে এবং সেটার ওয়াইড এটাকে স্প্রেড করে দেয়, এটার ইমপ্লিকেশন অনেক বেশি বাড়িয়ে দেয়, এটা হলো একটা ব্যাকরণগত সূক্ষ্মতা বালাগাগত বিষয় সেটা এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আমাদের এখানে জুমলা খবরিয়া আরেকটা জুমলা ইনশিয়া আর দুইটা আরেকটা কনসেপ্ট হচ্ছিলো যেটা ইমোশনাল আবেগগত বাক্য এবং আপনার তথ্যবাচক বাক্য দুইটার বর্ণনা এখানে আছে, সেটা আমাদের অ্যাডভান্সের আলোচনা। তারপরে এখানে হচ্ছিলো আমরা ইমোশনালি আলহামদুলিল্লাহ ফ্রেজটাকে আমরা অনেকভাবে বলি, যখন সূরা ফাতিহা বলা হচ্ছে এটা ইন এক ধরনের তথ্যমূলক সেখানে খবর ইয়া আসতেছে, তারপর এটাকে ইনশিয়া ইয়া হিসাবে বলতে পারি, যেমন আমরা যখন খুব সুক্রিয়া আদায় করতে চাই তখন খুব ইমোশনালি আমরা বলি আলহামদুলিল্লাহ।
বলার টোনের মধ্যে আমাদের ইনশাইয়া হিসাবে আসতে পারে। তো এই বাক্যটাকে দুই ভাগে ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি ইন্নাল হামদালিল্লাহ, যেটা আপনার খুতবার সময় খুবই খতিব সাহেব বলে থাকেন, সেটা কিন্তু কোনোভাবে ইনশাইয়া হবে না। ইন্নাল হামদা, ইন্না শব্দটা ব্যবহারটা সবসময় দেখেন, ইন্না হামদা ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহ আরেকটা ভার্সন, নিশ্চয়ই সকল হামদ আল্লাহ। আপনার কাছে মনে হতে পারে, আমাদের কাছে মনে হয় এটা খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছে, নিশ্চয়ই বলা মানে হচ্ছে কেউ এটার বিপরীতে ডাউট করছে, সন্দেহ করছে, সে তার সন্দেহটাকে দূর করে দেওয়ার জন্য এটা হচ্ছিল শক্তিশালী ইন্না ব্যবহার করার মাধ্যমে এটাকে জোর দেওয়া হচ্ছে। অতএব সেটা একটা এক ধরনের ইনফরমেশনটাকে মানে কনফার্ম করতেছে। অতএব এটা এক ধরনের এক্সপ্রেশন। তারপরে আপনি দেখবেন এইখানে আছে আহমাদুলিল্লাহ, নাহমাদুলিল্লাহ, ইহমাদুলিল্লাহ, এগুলো আলহামদুলিল্লাহর বিপরীতে কীভাবে আলহামদুলিল্লাহ একটা মোর স্ট্রঙ্গার এক্সপ্রেশন, সেটার একটা অ্যানালাইসিস এখানে বলা হচ্ছে। ফেল ব্যবহার করলে এটা ডুয়াল লাগে, এটা টেন্স লাগে, কিন্তু ডুয়ালের উপর নির্ভরশীল, এটা টেন্সের উপর নির্ভরশীল হামদটা, কিন্তু যখন এটা জুমলা ইসমিয়া হচ্ছে এটা কোনো কিছুর উপর নির্ভরশীল না। এটা হচ্ছিল অ্যাবসলিউটলি সকল সময় সকল অবস্থাতে কেউ করুক বা না করুক সমস্ত হামদ বিলংস টু আল্লাহ। না সবসময় হামদ শব্দটা আর আমরা বলতে পারবো না, প্রশংসা, হামদটাকে আসলে বাংলায় ট্রান্সলেশন করা যাচ্ছে না। প্রশংসা এবং ধন্যবাদ একসাথে এটার মধ্যে ব্লেন্ডেড আছে, সেরকম অ্যানালাইসিস এখানে বলা আছে যে কেন এটাকে প্রশংসা মানে আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ এই জিনিসটা বলা যেত, কিন্তু যখন বলা হচ্ছে আল মাদহু ওয়া শুকরু, আর মাদ হচ্ছিল প্রশংসা, শুকরু মানে হচ্ছে শুকর আদায় করা, এই দুইটা লিল্লাহ এভাবে বললে তখন যে জিনিসটা বলা হচ্ছে দুইটা একসাথে কাজ করতে পারে, আবার দুইটা আলাদা আলাদাভাবে কাজ করতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ হামদ শব্দের মধ্যে দুইটা কনকারেন্টলি সামিউলটিনিয়াসলি এক্সিস্টেন্স আছে, অর্থাৎ দুইটা একসাথেই ঘটে। আল্লাহর সমস্ত বিষয়ে এটা হামদ করার মতো বিষয়, মানে এটা প্রশংসা করার বিষয়, এবং সেখান থেকে আমি আপনি বেনিফিটেড হচ্ছি কোনো না কোনোভাবে। অতএব এখানে প্রশংসা এবং ধন্যবাদটা একসাথে যাবে, এটা কোনোভাবে আলাদা হবে না। সেক্ষেত্রে আল 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 মাদহু ওয়া শুকরুলিল্লাহ থেকে আলহামদুলিল্লাহ শব্দটা মানে ফ্রেজটা আরও বেশি স্ট্রঙ্গার, সেই জিনিসটাও এখানে বলা হচ্ছে। তারপর আরেকটা জিনিস বলা হচ্ছে এখানে হামদুলিল্লাহ, এটাকে যদি বলা হতো আলহামদুলি খালিক, যদি আল্লাহ 99টা গুণবাচক নাম এখানে ঢুকানো হতো, সেক্ষেত্রে দেখা যেত হচ্ছিলো ওইটা লিমিটেড হতো কোন একটা গুণবাচক নামের ক্ষেত্রে, কিন্তু যখন আল্লাহ শব্দটা ব্যবহার হচ্ছে তখন এটার মাধ্যমে সমস্ত নামগুলো এটার মধ্যে ইনক্লুডেড। এটা কিন্তু একটা খুব সুন্দর অ্যানালাইসিস, যেটা আমরা বিসমিল্লার অ্যানালাইসিস, কেন বিসমিল্লাহ যখন আমরা বলতেছি বিসমিল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ, তখন এই আল্লাহ বলার মাধ্যমে আমরা সমস্ত নামগুলোকে অ্যাক্টিভেট করতেছি। সেই কনসেপ্টটাই এখানে আছে যে আলহামদুলিল্লাহ হচ্ছিল সবচেয়ে যথাযথ ফ্রেজ। অতএব এই বিষয়গুলোই এখানে আপনাদের তাফসীর নোটের মধ্যে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, তো সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং এখানে আর তেমন কিছু নাই, আর বাকিগুলো সব এই শব্দগত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, কেননা রব শব্দটাকে বোঝা জরুরি, তারপরে আপনার হামদ শব্দটা বোঝা জরুরি, এগুলো হচ্ছিলো একেবারে কিওয়ার্ড। সুরা ফাতিহার কিওয়ার্ডগুলো আলহামদুলিল্লাহ হামদ শব্দটা বোঝা দরকার। তারপর হামদের মধ্যে আমরা আরেকটা জিনিস গত সেশনে বলছিলাম, হামদ শব্দের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা ইমোশন, একটা ইমোশনের উত্তাপ আসে, সেই জিনিসটা এখানে হামদুন, যে আপনার আমার ভিতর থেকে যখন আমরা খুব ইমোশনাল হয়ে যাই তখন আমাদের মধ্যে থেকে এক ধরনের উষ্ণতা বেরোয় আসে। অতএব আলহামদু বলার মধ্যে কিন্তু সেই উষ্ণতা আমাদের মধ্যে থাকা উচিত। অতএব সেভাবেও কিন্তু শব্দটা কিন্তু অনেক ভিন্ন একটা শব্দ, অর্থগতভাবে ইমোশনগতভাবে হামদ শব্দটা হচ্ছিলো একটা গুরুত্বপূর্ণ শব্দ। অতএব সেটাকে শব্দটা বোঝা, আলহামদুলিল্লাহর ইমপ্লিকেশনটা বোঝা, এভাবে বুঝে বেসিক্যালি আল্লাহর পরিচয়টা, যেটা আমরা বলছিলাম যে আল্লাহর পরিচয়টা আল্লাহ যেহেতু এখানে দিচ্ছেন, এ তিনটা বাক্যকে অনুধাবন করা জরুরি, এবং এই তিনটা বাক্যকে জীবনের সাথে কমপ্লাই করা জরুরি, মানে জীবনের প্রতিনিয়ত আমাদের জীবনে যা কিছু ঘটে এই তিনটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তিনটা বাক্যর সাথে নিজেকে, তিনটা আয়াতের সাথে নিজেকে কমপ্লাই করা। কেন প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি যে এখানে যেমন প্রথম হচ্ছে রব্বুল আলামিন, তিনি সবচেয়ে আলামিনের রব, দ্যাট মিন্স
তিনি সমস্ত আলামিনকে যেভাবে ম্যানেজ করতেছেন, যেভাবে সাস্টেন করতেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। তো সেক্ষেত্রে আলামিনের মধ্যে বিভিন্ন ক্রাইসিস আসতেছে, যেমন মানুষ যুদ্ধ করতেছে, মানুষের মধ্যে বিভিন্ন রোগ শোক আসতেছে, বিভিন্ন অর্থনৈতিক বিপর্যয় আসতেছে, সেগুলো সব কিছুর পরেও কোনো কিছু আল্লাহর ম্যানেজমেন্টের বাইরে নাই। দ্যাট মিন্স সব কিছু মন্দ জিনিস আসতেছে, সেটাকে ফলো করে কোনো না কোনো ভালো জিনিস আসতেছে। অর্থাৎ এটার মধ্যে যদি আমরা চিন্তা করতে থাকি সবসময় আমরা কী করব, আমরা বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থাৎ এটা একটা পাওয়ারফুল পজিটিভিজম বলা হয়, যে আল্লাহ সম্বন্ধে পজিটিভ বিষয়, এবং সেটা হচ্ছে ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্র্যাকটিক্যাল এক্সারসাইজ যেটা বলা হয়, যে আমরা বলি ইমান আছে, তো অতএব সূরা ফাতিহাটা কতটুকু অন্তর থেকে পড়তে পারতেছি সেটার উপরে আমাদের ইরাম ইমানের ব্যারোমিটার বলা যায় যে সেটা সেটার দ্বারাই ফিক্স হচ্ছে, এবং আমাদের অনেকবার পড়তে হচ্ছে, 32 বার পড়তে হচ্ছে সেটা। পাশাপাশি এটার যখন আপনি তাফসীরের মধ্যে অনেক কিছু আছে, আমরা যেটা নোট নিচ্ছি সেটা হচ্ছে একটা পার্ট, এটার উপরে বড় বড় অ্যানালাইসিস আছে। যতটুকু থাকুক না কেন, আপনি আমি কতটুকু ধারণ করতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। যেমন আমি অনেক কিছু পড়লাম, কিন্তু পড়লাম অনেক বড় তাফসীর, ঠিক আছে ফাইন, কিন্তু এটাকে কতটুকু রিলেট করা যাচ্ছে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন এটা আমাদের প্রতিদিন পড়তে হচ্ছে 32 বার, এবং এটার মধ্যে আমরা কতটুকু উত্তাপ দিতে পারছি, কেন এটা আমাদের আমাদের অন্তরকে রিফ্রেশ করছে। 5 ওয়াক্ত সালাত আল্লাহর সাথে যখন আমরা মিটিং করছি, সেটা কিন্তু 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে রিফ্রেশ করার কথা, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা রিজুভিনেট করার কথা। যেমন আমরা এখানে যেমন হাদিসের কুদসির যে বর্ণনাটা সূরা ফাতিহার মধ্যে বলছি তাফসীর নোটে, আল্লাহর সাথে কথোপকথন, সেখানে দেখেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন কি, কল আল্লাহু আজওয়াজাল হামিদানি আব্দি, আমার আব্দ আমার হামদ করেছে, ঠিক আছে, আমার হামদ আমার বান্দা আমার হামদ করেছে, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আপনাকে আমার চিন্তা করতে হবে, হামিদানি আব্দি আল্লাহ বলছেন। তারপর আর রহমান ইব্রাহিম সেখানে কী বলছে, আসনা আলাইয়া আব্দি, যে আমার রব আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করছে, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি চিন্তা করেন তারপরে রেসপন্সটা, আর রহমান ইব্রাহিম, তারপর রেসপন্সটা চিন্তা করেন, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, সেখানেও দুইটা রেসপন্স আছে, সেটা হচ্ছে মাজ্জাদানি আব্দি, আর হচ্ছিল ফাওয়াদা ইলাইয়া আব্দি, যে আমার বান্দা আমার মহিমা সম্মানের বর্ণনা করেছে, আর একটা বর্ণনায় আছে আমার বান্দা তার সকল কাজ আমার উপর সমর্পণ করেছে। তারপরে ইয়াকানা আবুদু ওয়া ইয়াকানা স্তাইন, এটা আর একটা ফ্রেজ, সেটার বিপরীত রেসপন্স আসে, হাজা বাইনি ওয়া বাইনা আব্দিহি ওয়ালি আব্দিহি মা সালা, যে আমার এটা আমার এবং আমার বান্দার মধ্যে ব্যাপার, আর আমার বান্দা যা প্রার্থনা করে সে পাবে। তারপরে ইহদিনা সিরাত আল মুস্তাকিম, ইহদিনা সিরাত আল মুস্তাকিম আ সিরাত আল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, এই পুরোটা একটা ফ্রেজ, এটার বিপরীতেও একটা রেসপন্স আছে। অর্থাৎ পাঠ করার স্টাইলটাও কিন্তু এই হাদিসের কুদসির রেফারেন্স অনুযায়ী এই স্টাইলে পাঠ করব, কারণ হচ্ছিল এটা হলো আমরা প্রতিটার বিপরীতে আল্লাহ রেসপন্স করছেন, সেটা হাদিসের কুদসি থেকে আমরা জানতে পারি। অর্থাৎ এই ধরনের অনেকগুলো ইমপ্লিকেশান এটার মধ্যে আছে, সূরা ফাতিহার মধ্যে আছে, কীভাবে আমরা রিসাইট করব, এই রেসপন্সটা আমরা এখানে কনসিডার করব। পাশাপাশি এটার অর্থগুলোকে জীবনের সাথে কমপ্লাই করা, প্রতি ওয়াক্ত সালাতের মধ্যে আমাদের এটাকে চিন্তা করে, এটা একটা পার্সপেক্টিভ। পাশাপাশি সূরা ফাতিহা আমরা বলছিলাম একটা লেন্সের মতো কাজ করে, যেমন আমরা এর আগে বলি যে বিসমিল্লাহ রহমান রাহিম, আমরা যখন এটাকে যখন বলি বিসমিল্লাহ রহমান রাহিম, তখন বিসমিল্লাহ এই শব্দটা দিয়ে যখন আমরা বলি বিসমিল্লাহ, আমরা অনেক সময় খাওয়ার শুরু করার সময় বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ আর কিছু বলি না। আল্লাহ শব্দটার ব্যবহারের মাধ্যমে বলা হচ্ছে যে আল্লাহর সমস্ত গুণবাচক নামগুলোকে অ্যাক্টিভেট করা হচ্ছে, যে আল্লাহর অনেকগুলো 99টা যদি গুণবাচক নাম ধরেন, সে সবগুলোর বিপরীতেই সেগুলোকে ইনভোক করে, সেগুলোকে কল করে, সেগুলোকে ডেকে আমরা মূলত কাজ শুরু করতে যাচ্ছি। কেন এক একটা গুণবাচক নামের বিপরীতে এক এক রকম ফজিলত আমরা পেতে পারি, সেজন্য এই সব বিসমিল্লাহ ফ্রেজটা এত বেশি পাওয়ারফুল, তাই না? তো
এটা বলার পরে আর রহমান আর রাহিম এটার লেন্সটা কিন্তু এই নামগুলোর উপর দেওয়া হচ্ছে, দ্যাট মিনস ওই নামগুলোর উপরে আর রহমান আর রাহিম এডিশনাল লেন্স দেওয়া হচ্ছে, যে আমরা সেটাও চাচ্ছি আর রহমান আর রাহিম। এবং এটার এক্সপ্লেনেশন আমরা দেখছিলাম কীভাবে আর রহমান আর রাহিম ফ্রেজ এইটা এটার কীভাবে অ্যাপ্লাই করে, যেমন রহমতের শব্দটা এটার বেসিক মিনিং, তারপরে আর রহমান হচ্ছে এক্সট্রিমলি এই মুহূর্তে কার্যকর যেটা, আর রহিম হচ্ছিল কন্টিনিউয়াসলি, দুইটা মিলে একটা থার্ড ডাইমেনশন তৈরি হয়। অতএব যেই অ্যাট্রিবিউটস কলগুলোর কথা বলা হচ্ছে, আল্লাহর যেসব গুণবাচক নামের কথা আমরা বলছি, সেগুলোর মধ্যে আমরা রহমত সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে এখন এবং কন্টিনিউয়াসলি আমরা এক্সপেক্ট করতেছি, সেভাবেই কিন্তু এইটা দোয়াটা করা হচ্ছে। এবং রহমত শব্দটাকে যদি আপনি আরেকটু ভিতরে ঢুকেন, সেখানে রহমত শব্দের বেসিক অর্থটা হচ্ছিল সেখানে ভালোবাসা আছে, আল্লাহ যত্ন সহকারে দেখাশোনা করা এবং ক্ষমা করার বিষয়টা, মানে দয়া করার বিষয়টা, সেই বিষয়গুলো আছে। অতএব শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রহমত শব্দের বলার সাথে সাথে এটার মধ্যে ভালোবাসা যত্ন এবং দয়ার বিষয়গুলো আসবে, সাথে সাথে আপনার আমার মাথার মধ্যে ইমেজটা আসবে মাতৃগর্ভে একটা সন্তান যেভাবে লালিত পালিত হয়, রেহেম শব্দের সাথে এটা রিলেটেড। অতএব এভাবে কিন্তু রহমত শব্দটা আপনার মধ্যে, আপনার আমার মধ্যে যদি ঢুকে, সেটা আর রহমানিন আর রাহিমের মধ্যে কীভাবে ফ্লো করবে এবং আল্লাহর গুণবচক নামের মধ্যে সেটা কীভাবে ফ্লো করবে, এগুলো কিন্তু সবগুলো এক ধরনের ইমাজিনেশন আপনার আমার মধ্যে, লজিক্যাল ইমাজিনেশন সেটা কাজ করবে। অতএব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সেটাই বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই একটা ফ্রেজ কত পাওয়ারফুল হতে পারে, তাই না? যদি আমরা বুঝতে পারি এটার অর্থগুলো এবং এটার ইমপ্লিকেশন, এটার তাৎপর্য বুঝতে পারি, কেন সেটার মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি, সেটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই যে সূরাটা আমরা পড়তেছি অ্যাজ এ হোল, সাতটা আয়াতের যে সূরাটা, এই আয়াত সাতটা আয়াতের সূরাটাই বেসিক্যালি প্রতিদিন সলাতের মধ্যে আমরা পড়ছি, তারপরে কোরআনে কিছু অংশ পড়ছি, সলাতের মধ্যে পড়ছি। অর্থাৎ এটারও কিন্তু একটা লেন্স আছে, এই লেন্সটা এই সূরার যে কন্টেন্ট, সামারি কন্টেন্ট, আল্লাহর পরিচয়টা আমরা বলছি, সমস্ত হামদ আলামিনের রব, লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, তারপরে আমরা ডিক্লারেশন দিচ্ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলার পরে এবার আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন। এখান থেকে বেসিক্যালি আমাদের প্রেয়ার শুরু হচ্ছে, আমাদের এই যে প্রেয়ারটা শুরু হলো সেটারই রেসপন্স হিসেবে আসতেছে সমস্ত কোরআন মাজিদ, সূরা বাকারা থেকে শুরু করে সেটা আসতেছে অ্যাজ এ রেসপন্স, এই দোয়ার রেসপন্স হিসেবে আসছে। অতএব এই দোয়ার রেসপন্স হিসেবে যেহেতু আসছে, আমরা হেদায়েত চাচ্ছি সিরাতাল মুস্তাকিমের মধ্যে, তাহলে ডেফিনেটলি এই সূরার পরে যে সূরাটা আমরা পড়ছি সেটার মধ্যে কোনো না কোনো হেদায়েতের বিষয় আছে, সেই সূরাটার মধ্যে কোনো না কোনো বিষয় হেদায়েতটা আছে, কীভাবে সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে হেদায়েত আছে এবং যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তার ব্যাপার, তাদের ব্যাপারে কিছু কথা বলা আছে, আর যাদের মতো হতে চাই না আমরা তাদের বিষয়ে বলা আছে। অতএব কোরআন মুজিদ ব্যাপী কিন্তু এটা আছে, অর্থাৎ এটাকে আমাদের বারবার রিমাইন্ডার দিচ্ছে অ্যাজ এ লেন্স হিসাবে, যে আমরা কোরআন মুজিদের যে অংশটুকু পড়ছি সূরা ফাতিহার পরে, অতএব সেই জিনিসটার মধ্যে সেই জিনিসগুলো আমরা কতটুকু কানেক্ট করতে পারছি। অতএব এটা একটা বলা যায় যে একটা বড় ধরনের সাধনার বিষয়, সেই সাধনার বিষয়টাকে আমরা জীবনের ব্যস্ততার মধ্যে এটাকে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সেই জন্য আমাদের ট্রেনিং পিরিয়ড হচ্ছিলো রমাদান মাস, রমাদান মাসে যেমন আমরা এক্সট্রা সলাত আদায় করতেছি, কিয়ামুল লাইল করতেছি কোরআন মজিদের অংশ দিয়ে, তারপরে আপনি তাহাজ্জুদ বলেন বা যেটা তারাবি বলেন, যেভাবেই বলেন না কেন, বেসিক্যালি সলাতের মধ্যে আরও বেশি কোরআন মজিদ পড়া এবং বুঝে বুঝে সেটাকে কানেক্ট করা এবং এই স্ট্রাকচারে কানেক্ট করা, সেটারই কিন্তু প্র্যাকটিস হয় মূলত আমাদের রমাদান মাসে, এবং সেটাই সারা বছর আমরা করতে থাকি এবং দৈনিক পাঁচবার আমরা এই কাজটা করে থাকি, দৈনিক পাঁচবার এই কাজটা করতে থাকি। অতএব আমাদের কনসেন্ট্রেশন যাতে কোনো রকমের ডিসলোকেটেড না হয়, কেন হেদায়েত আমাদের প্রতি মুহূর্তে আমাদের হেদায়েত দরকার। যেমন আমি সকালবেলা যদি এক জগ পানিও খাই, তারপর আমার কিন্তু কিছুক্ষণ পরে পিপাসা লাগবে, আমার আবার পানি খেতে হবে। অতএব হেদায়েতটাও কিন্তু এরকম জিনিস, আমি একবার চাইলাম হইল না, আমার 32 বার চাইতে হবে দৈনিক, প্রতিটা ওয়াক্তে প্রতিটা রাকাতে আমার হেদায়েত দরকার, কেন এই হেদায়েত ছাড়া আমি
রুকু করতে পারবো না, সেজদাও করতে পারবো না, আমি এই দোয়াগুলো করতে পারবো না এবং নিজেকে এভাবে কম্পোজ করতে পারবো না। অতএব এটা কিন্তু পাওয়ারফুল বিষয়। অতএব সূরা ফাতিহার তাফসিরটা যত বেশি আপনি আমি রিভিউ করতে পারি এবং এটাকে প্র্যাকটিক্যালি কীভাবে আমরা কানেক্ট করতে পারবো আমাদের জীবনের সাথে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রত্যেকেরই নিজস্ব এক্সারসাইজ, মানে কন্টেন্টটা দেওয়া আছে এবং কন্টেন্টটা তাফসির পড়ে নিজের জীবনের সাথে এটা কমপ্লাই করতে হবে। এবং আমরা সবসময় সূরা ফাতিহাকে দেখব কোরআন মজিদের যে অংশটুকু আমরা পড়ছি সেটা ডেফিনেটলি আমাদের জন্য কী আছে, এটার মধ্যে হেদায়েত আছে, কেন আমরা হেদায়েত চাইছি। সিরাতুল মুস্তাকিমে হেদায়েত আছে এবং যাদেরকে ফেভার করা হচ্ছে তাদের ব্যাপারে বলা আছে, আর যাদের মতো হওয়া যাবে না তাদের ব্যাপারে বলা আছে। অতএব খুব পাওয়ারফুল এই সূরাটা। অতএব এটার ব্যাপারে আমাদের একটু ইনডেপথ গ্রামাটিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আমাদের এটার তাফসিরগত বিষয়গুলো কিন্তু প্রসেস করার বিষয় আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আমরা আবার এটা রিভিউ করার সুযোগ পেলাম। যতবার রিভিউ করা যায় ততবারই এটার থেকে কিছু না কিছু নতুন কিছু শেখা যায়। তো সেজন্যই আমরা এই গ্রামার বইতে আমাদের সবার শেষে এটার তাফসির নোটটা ইনক্লুড করে দিলাম। এবং এটার বিষয়টা হচ্ছে, প্রথমে আমরা যখন কোর্সটা শুরু করলাম তখন আমরা সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে এটা আপনি একবার পড়েন, একটু সময় লাগবে, এটা চেয়ার টেবিলে বসে পড়ার জিনিস, পড়লেন দাগালেন, তারপরে গ্রামার কোর্সটা করলেন, আবার দেখলেন যে কতটুকু বোঝাটা কতটুকু বাড়ে, কেননা গ্রামার শিখতেছি সেই কারণে, যাতে আমাদের কোরআন মজিদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার ওয়েতে আমরা করতে পারি। তো যে চ্যালেঞ্জটা আমাদের মধ্যে সবসময় আছে সেটা হচ্ছিলো যে আমরা এমনভাবে মুখস্থ করছি, এত স্পিডে পড়ি, আমরা চিন্তা করার কোনো জায়গা আমরা রাখি না, তাই না? তো সেটা বের করে দেওয়ার জন্যই খোরাক, সেই চিন্তার খোরাকের জন্যই এই এক্সারসাইজটা করা, যে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেমন আমরা রিসেন্ট টাইমে আমাদের যে ক্রাইসিস গত 2 বছরের করোনা রিলেটেড ক্রাইসিস, সেখানে বারবার আমিও বিভিন্ন জায়গায় আমি এটা বলছি, সেটা হচ্ছিলো আল্লাহ হচ্ছে আলামিনের রব, সমস্ত মানুষ জিন মালাইকার সমস্ত অ্যাফেয়ার্সগুলো উনি কী করেন, ম্যানেজ করেন। রব শব্দটাকে যদি আপনি এটার উপরে মনে করেন, রব শব্দের যতগুলো ডাইমেনশন আছে, তিনি হচ্ছে এগুলোর ওনার, তিনি হচ্ছে এটার এগুলোকে টেক কেয়ার করেন, এটা লালন পালনের দায়িত্ব ওনার, তারপরে ওনার কন্টিনিউয়াসলি গিফট দিচ্ছেন, তিনি হচ্ছে আল কাইয়ুম, উনি হচ্ছে আস সাইয়েদ, তিনি হচ্ছে আল মুর্শিদ, তিনি হচ্ছে মুক্তি আল মতি। অর্থাৎ এই সমস্ত ডাইমেনশনগুলো রবের কথা যদি চিন্তা করেন, তাহলে করোনা ভাইরাস কি ওনার কন্ট্রোলের বাইরে? তাহলে ওনার কন্ট্রোলের ভিতরেই এই ভাইরাসের মালিকানাও তার, যারা এফেক্ট হচ্ছে তারাও তার, সবার। অতএব প্রথম পজিশনটা কি? প্রথম পজিশন হচ্ছে তার কাছে চাওয়া, ঠিক আছে? তার কাছে চাওয়া যদি আমার ডিফিকাল্টি মনে হয়, আমার বুঝের যদি অসুবিধা হয়, তারপরে কনসেপ্টটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে তাও একজনকে সৃষ্টি করছেন আরেকজনের জন্য, একজন আরেকজনের উপর আমরা ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা কোনোভাবে কোনো ক্রাইসিসের মধ্যে মনে করতে পারি না সে আমার জন্য প্রবলেম ক্রিয়েট করতেছে, তাই না? তো সেই জিনিসটা আমাদের মধ্যে প্রিচ করা হচ্ছে যে আমরা করোনা রোগীর কাছে গেলে আমরা এফেক্টেড হয়ে যাবো, আমরা মরে যাব। এই ধরনের সমস্ত প্রপাগেশনগুলো কিন্তু নট রিলিজিয়াসলি ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, মানে এগুলো কতগুলো বেসিক প্রিন্সিপাল ছিল। এবং আমাদের কিছু কিছু ওলামারা সেগুলো খুব স্ট্রংলি বলছে যে রোগে যে ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, তো সেক্ষেত্রে সুসাস্থ্যের একটা হাদিসও আছে, এটা স্প্রেড করতে পারে কিন্তু এটা করবে কিনা সেটা আল্লাহর হাতে। একটা জীবাণু একটা জীবাণু থেকে স্প্রেড আউট করতে পারে কিন্তু সেটা কীভাবে কাজ করবে সেটা আল্লাহর ইখতিয়ারের মধ্যে আছে। অর্থাৎ প্রিকশন নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা খালি প্রিকশনে ব্যস্ত ছিলাম, আল্লাহর কাছে দোয়ার ব্যাপারে আমরা ব্যস্ত ছিলাম না। ন্যাচারালি আল্লাহ সুবহানাহু তাআলা দেখাই দিয়েছেন কীভাবে ন্যাচারাল ইমিউনিটির মাধ্যমে আপনার এই ভাইরাসের বিষয়টা মানে সোসাইটির মধ্যে ম্যানেজড হয়েছে, এবং অনেক আগে থেকে এটা হয়ে আসছে, এটা আজকের ঘটনা না। এবং অনেক নন মুসলিম দেশ যারা এটা নিয়ে গবেষণা করছে তারাও, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেমন সুইডেন, তারা কোনো অবস্থাতেই লকডাউন থিওরিতে তারা যায় নাই, অথচ আমরা আমাদের নিজের পায়ে কুড়াল মেরে চলছি। অর্থাৎ এখানে আমাদের ফেইলিওর দুইটা জায়গা থেকে, দুইটা জায়গা হচ্ছে আমরা রিলিজিয়াসলি কনভিন্সড না, রিলিজিয়াসলি কিন্তু যেমন অ্যাম্বিগুয়াস জায়গাগুলোতে রিলিজিয়াস ক্লিয়ারিটি দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যেটা বুঝতে পারতেছি না, কোরআন এবং সুন্না আমাদেরকে বলে দেয় যে বিষয়টা এটা। আমরা যেহেতু আমাদের কাছে এটা সন্দেহজনক মনে হচ্ছে, কোরআন সুন্না আমাদেরকে স্পষ্ট করে দেয়, কেন গায়েবের সংবাদ বলেন বা যেটা আমাদের বুঝের বাইরে সেই জিনিসটা ক্লিয়ার করে দেয়।
অতএব সেটাকেই আমার কাছে এখন অবাস্তব মনে বোধ হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটাই হচ্ছে বাস্তবতা। তো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা আলেমদের কাজ সে কাজটা করা। তো এবং সেটা তারা অনেকেই করছেন, কেন আমরা শুনি না, আমরা আমাদের মতো করে কাজ করি, সেটা হচ্ছে আমাদের লিমিটেশনস। আর যারা সায়েন্স টেকনোলজি নিয়ে কাজ করেন তারাও তাদের জ্ঞানের প্রতি অনেস্ট না। যদি সুইডেনের বিজ্ঞানীরা যদি অনেস্টলি যদি বলতে পারেন, বলছিলেন যে এটা লকডাউন বা শাটডাউন এটা কোনোভাবে সলিউশন না এটা, অর্থাৎ সেটা যদি তারা বলতে পারেন তাহলে আমাদের এখানে কেউ সেটা বলতে পারিনি আমরা, তাহলে আমরা এদিকেও ফেইলুর ওদিকেও ফেইলুর। অতএব এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্লেন্ডিংয়ের খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু ম্যানেজ করে দিচ্ছেন, আমাকে ওইটাকেই কনসিডার করে তারপরে ফার্দার চেঞ্জ করতে হবে। যেমন আমরা ন্যাচারাল ইমিউনিটির কথা বলতেছি, এটা কিন্তু রব্বুল আলামিনের ন্যাচারাল আল্লাহর প্রসেস হচ্ছে এটা, যে ভাইরাস দুনিয়াতে আসবে সেটা কীভাবে অ্যাক্ট করবে এবং সেটা কীভাবে মানুষ সেখান থেকে কীভাবে রেসকিউ হবে, আল্লাহর নিজস্ব একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটার বাইরে এটাকে ইগনোর করে টিকা দেওয়ার প্রসেসটা নট অ্যাকসেপ্টেবল। এটা এই জন্য অ্যাকসেপ্টেবল না যে আপনার আমার যদি হয়ে যায়, করোনা হয়ে যায়, দ্যাট মিনস আপনার আমার মধ্যে ইমিউনিটি আছে, সেটাকে অনার করা উচিত। অর্থাৎ আমাকে টিকা দেওয়ার আগে অবশ্যই আমার ইমিউনিটি টেস্ট করা উচিত। এবং আমাদের দেশে এগুলো হয় নাই, কোনো মুসলিম দেশে হয় না, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশে মানুষ মামলা পর্যন্ত করছে। যখন একজন ইউনিভার্সিটির টিচারকে করোনার টিকা না দেওয়ার প্রেক্ষিতে তাকে যখন ক্লাসে আসতে দেওয়া হচ্ছিল না, তখন সেই টিচার যায় মামলা করছে যে 100 বছরের পরীক্ষিত যে বিষয়টা সেটাকে ইগনোর করে কেন আমাকে টিকা দেওয়ার জন্য প্রেশার দেওয়া হচ্ছে, আমার অলরেডি করোনা হয়ে গেছে, আমার মধ্যে ইমিউনিটি আছে, আমি কেন টিকা নেব। অর্থাৎ সেখানে সেই উচ্চারণটা হচ্ছে, অথচ আমরা আমাদের ওলামারাও জানে না বিষয়টা আসলে বিষয়টা কী। অর্থাৎ কেন টিকা, কীভাবে টিকা নিতে হবে, কেন টিকা নিব আমরা, সেটার মূল রেশনালটা হচ্ছিলো আমাকে অবশ্যই রব্বুল আলামিনের যে ম্যানেজমেন্ট সেটাকে আমাকে অ্যাকনোলেজ করতে হবে, সেটা হচ্ছিলো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। অর্থাৎ দেখেন একটা বিষয়ে মানে একটা জিনিস বোঝা যে রব্বুল আলামিন মানে কি, আল্লাহ যে নিজেকে বলছেন যে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তিনি সমস্ত আলামিনকে যেভাবে ম্যানেজ করতেছেন সেটা অবশ্যই হামদ করার বিষয়, সেটা প্রশংসা করার বিষয়, সেখান থেকে বেনিফিটেড হওয়ার বিষয়। এটা কিন্তু গ্রস গাইডলাইন দিয়ে থাকে, অর্থাৎ গ্রস গাইডলাইনটা এটা কিন্তু গ্যারান্টির মতো কাজ করে। তাহলে আমরা একটা ডাক্তার হয়ে যখন একটা রুগীকে দেখছেন, তার টেক কেয়ার করছেন, একজন নার্স যখন তার রুগীকে টেক কেয়ার করছে, অর্থাৎ তার সমস্ত ম্যানেজমেন্টটা কিন্তু আল্লাহ দেখে দিচ্ছেন, তার সমস্যা হবে না, ইট ইজ গ্যারান্টেড। কেউ যদি একটা ভালো কাজ করে সেখান থেকে আমরা লজিক্যালি অনেক কিছু বলতেছি এটার থেকে এটা হবে, কিন্তু হবে না, কিন্তু যার যার দায়িত্বটা তাকে পালন করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অনেকগুলো কনসেপ্ট কিন্তু রব্বুল আলামিন একটা জিনিস থেকে বেরোয় আসে, এবং এটা এই জন্য গুরুত্বপূর্ণ কেননা আমরা হামদ করতেছি, আল্লাহর হামদ করতেছি উনি যেভাবে ম্যানেজ করতেছেন আলামিনকে। আর আল্লাহ যেদিন ধ্বংস করবেন সেদিন কোনো কিছু টিকবে না, কেয়ামতের বর্ণনা যেমন আমাদের মধ্যে আসে, যেদিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু ধ্বংস করবে, কেউ এটাকে আটকাতে পারবে না, সেটা আল্লাহর প্ল্যান। একটা মানুষের মৃত্যু আসবে, কেউ এটাকে আটকাতে পারবে না, আল্লাহ যখন কাউকে মৃত্যু দান করবে। অর্থাৎ মৃত্যু কতজন মারা গেল এটা কোনোভাবে স্ট্যাটিস্টিক্স হতে পারে না কোনো কিছুর একটা অ্যাসেসমেন্ট হিসাবে, তাই না? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কীভাবে স্প্রেড আউট হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট হতে পারে, কতটুকু অ্যাকুইটনেস আসতে হচ্ছে সেটা হতে পারে। অর্থাৎ এই একটা ফ্রেজ থেকে অনেক কিছু শেখার আছে। তো সেটা কিন্তু আমাদের সেন্স থাকে না যখন আমরা ক্রাইসিসে পড়ি, কেন আমাদের এটার প্রতি ইমান নাই, এটা হলো সমস্যা, এবং এটার ইমপ্লিকেশান আমরা বুঝি না। এটা ইমপ্লিকেশান না বোঝার কারণেই কিন্তু সমস্যাগুলো হচ্ছে। অথচ আমরা এতগুলো কথা আমি এই জন্যই বললাম যে আমরা এটা নিয়ে চিন্তা করি না, অথচ 32 বার ডেইলি আপনাকে আমাকে এটা রিসাইট করাচ্ছে বাই ডিফল্ট। মানে আমরা যারা মুসলিম আমরা 32 টাইমস সুরা ফাতিহা পড়ছি, অর্থাৎ এটার থেকে কোনো বেনিফিট আমরা নিতে পারছি না, এটা হলো সবচেয়ে মানে কঠিন বাস্তবতা। অর্থাৎ এটার গবেষণা করতে হবে, এটাকে কীভাবে জীবনের সাথে কমপ্লাই করে, এটা কীভাবে জীবনের সাথে অ্যাপ্লাই হয়, সে বিষয়টা কন্টিনিউয়াসলি আমাদের থিঙ্কিং প্রসেসের মধ্যে থাকতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমরা স্কলারদের, অতীতের স্কলারদের আলোচনাটা শুনব, নিজেরা চিন্তা করব এবং সেটাকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। তো সেই জায়গাটা আমাদের বন্ধ হয়ে গেছে, কেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই ফ্রেজটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ, কেন আলামিনের রব আমাদেরকে যেভাবে সাস্টেইন করছেন
সেটা অবশ্যই প্রশংসনীয় এবং সেটার জন্য কন্টিনিউয়াসলি আল্লাহ রবকে আল্লাহকে আমাদের কী করা উচিত, আমাদের শুকরিয়া আদায় করা উচিত। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের আজকের এই প্রথম সেশনটা এখানে শেষ করছি। প্রথম সেশন মানে এক আজকে একটাই সেশন হবে, এরপর আমরা কোয়েশ্চেন আনসার সেশন করব। যাদের কোনো প্রশ্ন আছে, যদি যাদের প্রশ্ন আছে তারা করতে পারেন, করলে সূরা ফাতিহার উপরে আমাদের আলোচনা আমরা কমপ্লিট করব। নেক্সট সেশন থেকে আমরা আজান এবং অন্যান্য যেসব কমনলি যেগুলো আমরা পড়ে থাকি সালাতকে ঘিরে, সেই সেশনটা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে শুরু হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।